ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো একদম লেটেস্ট প্রদান করা হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড এবং অনারগুলি খুবই গুরুত্বপূর্ণ টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য আমরা এই ভিডিওতে দু হাজার একুশ সালে প্রদান করা হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারগুলি আলোচনা করবো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ সবধি দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক ওয়াইজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটা শুরু করে দেওয়া যাক প্রথম প্রশ্ন বিরাশিতম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ওমেন সিঙ্গেলসে কে জিতেছে যেটি কিনা বিরাশিতম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে সেখানে ওমেন সিঙ্গেলসে জয়লাভ করেছে মানিকা বাত্রা কে মানিকা বাত্রা ইনি দিল্লির বাসিন্দা বা দিল্লির টেনিস খেলোয়াড় ইনি দিল্লির টেনিস খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ দেখো তার সাথে দেখো ইনি দু হাজার কুড়ি সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ দু হাজার কুড়ি সালে যে পাঁচজনকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিলো তার মধ্যে ইনি ছিলেন একজন পরবর্তী দেখো যেহেতু আমরা আলোচনা করলাম টেনিস খেলোয়াড় তাহলে বলে রাখি এবছর অর্থাৎ দু সালে যে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে সেইখানে কলকাতার টেনিস প্লেয়ার মৌমা দাসকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড দু হাজার একুশতে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সম্প্রতি এই পুরস্কার বা এই সম্মান প্রদান করা হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার তা সেইখানে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অক্ষয় কুমারকে কাকে অক্ষয় কুমারকে কী কারণে তার ছবি লক্ষ্মী লক্ষ্মী ফিল্মের জন্য অক্ষয় কুমারকে বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এছাড়া দেখে নিই বিভিন্ন ক্যাটাগরি পরবর্তী হল বেস্ট ফিল্ম বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তানহাজি ফিল্মকে তানহাজি ফিল্মকে যার নির্দেশক বা ডিরেক্টর হলেন ওম রাউত পরবর্তী ক্যাটাগরি বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট অ্যাক্টর হলেন অক্ষয় কুমার আর বেস্ট অ্যাক্ট্রেস হলেন দীপিকা পাডুকন এবং তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে ছাপাক ফিল্মের জন্য যার ডিরেক্টর হলেন মেঘনা গুলজার খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা অবশ্যই বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস বা বেস্ট কে এগুলো তোমরা অবশ্যই দেখে রাখো পরবর্তী ক্যাটাগরি বেস্ট ডিরেক্টর বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অনুরাগ বাসুকে যিনি লুডো ফিল্মের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এবং পরবর্তী হলো বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম সটি হয়েছে প্যারাসাইট যার ডিরেক্টর হলেন বং জুন হো খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো এই দাদা সাহেব ফাল্কে পুরস্কারে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড ক্রিটিক চয়েস বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সুশান্ত সিং রাজপুত এই পোস্টুর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশান্ত সিং রাজপুত যে কিনা ক্রিটিক চয়েস বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে তার ছবি দিল বেচারার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ভাষাটাইল অ্যাক্টার এর পুরস্কার পেয়েছেন কে কে মেনন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সৈয়দ মোস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি দু হাজার কুড়ি একুশতে কোন দল জিতেছে সঠিক উত্তর হলো তামিলনাড়ু তাহলে কোন দল সৈয়দ মোস্তাক আলী ট্রফি জিতেছে তামিলনাড়ু কাকে হারিয়ে দেখো গুজরাটের ভাদোদরাকে হারিয়ে তামিলনাড়ু জিতেছে এবং এই ট্রফিটি আয়োজন করা হয়েছিল মোটেরা স্টেডিয়াম আহমেদাবাদে যেটি কিনা যার নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম বন্ধুরা নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেটি কিনা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম যা নিয়ে আমরা পুরো ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত দেখুনি তোমরা অবশ্যই দেখে নাও এবং কি এই স্টেডিয়ামে এই সৈয়দ মোস্তাক আলী ট্রফিটি আয়োজন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দু সালে কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রীকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে বন্ধুরা বলে রাখি দু হাজার একুশ সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে মোট সাতজনকে কিন্তু আজকের আমাদের আলোচনা কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রীকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো জাপানের পূর্ব প্রধানমন্ত্রী সিনজো অ্যাবেকে সিনজো অ্যাবেকে দু হাজার একুশ সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে আর যদি প্রশ্ন করা হয় বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে রয়েছেন ও সুগা ও সুগা তেমনি দেখে নাও দু সালে মোট একশো নয়জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে মোট একশো জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে সাতজনকে ভূষণ দেওয়া হয়েছে দশজনকে এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে একশো দুজনকে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশ দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিফ মিনিস্টার ওয়াই এস জগনমোহন রেড্ডিকে এই পুরস্কার দেওয়া হয়েছে স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আর যদি প্রশ্ন করা হয় অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল কে রয়েছেন বর্তমানে বিশ্বভূষণ হরিচন্দন পরবর্তী প্রশ্ন আরেকটি স্কচ পুরস্কার দেখো স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড দু হাজার দ্বারা কোন মন্ত্রালয়কে দেওয়া হয়েছে স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড সঠিক উত্তর হলো মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ এই মন্ত্রণালয়কে স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে এবং মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ যার বর্তমানে মন্ত্রিত্ব পদে রয়েছেন নরেন্দ্র সিং তোমর নরেন্দ্র সিং তোমর খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার দু কাকে সম্মানিত করা হয়েছে দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার দ্বারা সম্মানিত করা হয়েছে শ্যাম শ্রীনিবাসন শ্যাম শ্রীনিবাসন যিনি বর্তমানে ফেডারেল ব্যাংকের এমডি এবং সিইও পদে রয়েছেন এবং এই শ্যাম শ্রীনিবাসনকে দু হাজার সালের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অব দ্য ইয়ার খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আর আমরা সেগুলি আলোচনা করছি যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে তোমরা অবশ্যই অবধি দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এই ভিডিওর পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফেমিনা মিস ওয়ার্ল্ড দু হাজার কুড়ির খেতাবকে জিতেছে মনসা বারাণসী মনসা বারাণসী যিনি হায়দ্রাবাদের বাসিন্দা তিনি ফেমিনা মিস ওয়ার্ল্ড দু হাজার কুড়ির খেতাব জিতেছে দু সালে জিতেছিলেন সুমন রাউ এবং আরেকটি গুরুত্বপূর্ণ দু সালে মিস ওয়ার্ল্ড মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড হয়েছিলেন মানসী চেল্লোর এবং এই পুরস্কারের সাথে সাথে ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছে মনিকা সেওকান্ধি মনিকা সেওকান্ধি ইনি হরিয়ানার বাসিন্দা তোমরা অবশ্যই এটা মাথায় রেখো মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড পুরস্কার জিতেছে মনসা বারাণসী পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন শহরকে ট্রি সিটি অব দ্য ওয়ার্ল্ড দু হাজার কুড়ির খেতাব দেওয়া হয়েছে ট্রি সিটি অব দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তর হলো হায়দ্রাবাদ যেটি কিনা তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদকে ট্রি সিটি অব দ্য ওয়ার্ল্ডের পুরস্কার দেওয়া হয়েছে এবং এই পুরস্কারটি এফ এ অ্যান্ড আরবার ডে ফাউন্ডেশন দ্বারা সম্মানিত করা হয়েছে পুরস্কারটি প্রদান করা হয়েছে তাহলে কাকে দেওয়া হয়েছে হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন হলো স্যাঞ্চুরি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে জিতল বন্ধুরা এখানে কিন্তু আমরা আলোচনা করছি দু হাজার একুশ সালে প্রদান হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কার স্যাঞ্চুরি লাইফ টাইম অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে জিতলো থিওডোর ভাষাকারণ থিওডোর ভাষাকারণ তিনি সম্প্রতি স্যাঞ্চুরি লাইফ সার্ভিস অ্যাওয়ার্ড জিতেছেন এবং এই পুরস্কারটি জিতেছেন স্যাঞ্চুরি নেশান ফাউন্ডেশন দ্বারা স্যাঞ্চুরি নেশান ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কারটি প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন সার্প ওম্যান্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু কতজন মহিলাকে সম্মানিত করা হয়েছে বন্ধুরা এই পুরস্কারে কতজন মহিলাকে সম্মানিত করা হয়েছে চারজন মহিলা চারজন মহিলা কে কে সোনু গান্ধী শোভনা কাপুর অন্তরা ব্যানার্জি এবং ঋতু গুপ্তা খুবই গুরুত্বপূর্ণ এবং সার্ভের ফুল পাম্পে দেখো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ দু হাজার একুশের অ্যাওয়ার্ড কে জিতেছে বন্ধুরা এই পুরস্কারটি আইসিসি দ্বারা সম্প্রতি শুরু করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমবারের জন্য দেওয়া হয়েছে তাই তোমরা অবশ্য মাথায় রেখো আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ দু হাজার একুশ দেওয়া হয়েছে ঋষভ পান্থকে কাকে দেওয়া হয়েছে ঋষভ পান্থ এবং যদি প্রশ্ন করা হয় আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ দু হাজার একুশের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সাবনিম ইসমাইল সাবনিম ইসমাইল যিনি সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেটার তাকে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন জেসি ডেনিয়াল অ্যাওয়ার্ড জেসি ডেনিয়াল অ্যাওয়ার্ড দু দ্বারা সম্মানিত করা হয়েছে হরিহরণ হরিহরণ একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী তাকে কেরালা সরকার দ্বারা জেসি ডেনিয়েল অ্যাওয়ার্ড দু প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন রটেন ডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটেন ডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোন ভারতীয় ফিল্মকে টাইগার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা টাইগার অ্যাওয়ার্ড জিতেছে পুরস্কারটি দেখো টাইগার অ্যাওয়ার্ড তা কাকে না কু জাঙ্গাল কু জাঙ্গালকে রটেন্ডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে টাইগার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এটি একটি তামিল ছবি এবং এ কু জাঙ্গাল এর ডিরেক্টর কে রয়েছেন রাজ পি এস রাজ পি এস পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় বিমানবন্দরকে ওয়ার্ল্ডস ভয়েস অব দ্য কাস্টমার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে বন্ধুরা কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেম্পেগৌড়া অন্তরাষ্ট্রীয় বিমানবন্দরকে ভয়েস ওয়ার্ল্ড ভয়েস অব দ্য কাস্টমার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে এবং এই কেম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অপর নাম কি বেঙ্গালুরু বিমানবন্দর বা বেঙ্গালুরু এয়ারপোর্ট পরবর্তী প্রশ্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার দু হাজার একুশের খেতাবকে জিতেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের খেতাব জিতেছে রবার্ট এরুইন রবার্ট এরুইন এবং তার ছবি বুজ ফায়ার ফায়ারের জন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছে পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার একুশতে বেস্ট ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ফিল্মের অ্যাওয়ার্ড কে পেয়েছে বা কোন ফিল্ম পেয়েছে বন্ধুরা তার আগে বলে রাখি এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবছর চৌদ্দতম সংস্করণের আয়োজন করা হলো কোথায় না বাংলাদেশের ঢাকাতে বাংলাদেশের ঢাকাতে এই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে কোন ফিল্মকে বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্মের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জ্যাকি অ্যান্ড ওবজেন জ্যাকি অ্যান্ড বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্মের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন দু সালে কাকে পরমবীর চক্র প্রদান করা হয়েছে বন্ধুরা পঁচিশে জানুয়ারি এই নাম ঘোষণা করা হয়েছে পরমবীর চক্র সঠিক উত্তর হলো বি সন্তোষ বাবু কর্নেল বি সন্তোষ বাবু তাকে মরণোত্তরভাবে পরমবীর চক্র প্রদান করা হয়েছে এবং যিনি কিনা গালবান ঘাটির যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ বি বাবু তেমন দেখো যেমন আলোচনা করলাম পরমবীর চক্র তেমনই কৃতি চক্র কৃতিচক্র কাকে দেওয়া হয়েছে মরণোত্তরভাবে সঞ্জীব কুমার সঞ্জীব কুমারকে কৃতিচক্র দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হল বিনোদ কুমার বিনোদ কুমার অর্থাৎ ভি কে যাদব বিনোদ কুমার যাদব যিনি কিনা রেলওয়ে বোর্ডের প্রথম সিইও রেলওয়ে বোর্ডের প্রথম সিও মনুদা এর আগে প্রাক্তন রেলওয়ে বোর্ডের প্রথম সিইও ছিলেন তাকে ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে এবং এই পুরস্কারটি দিয়েছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দ্বারা আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই খুব অনেক জানে ধন্যবাদ এবং তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও যে বর্তমানে রেলওয়ে বোর্ডের সিইও কে রয়েছেন সম্প্রতি দু সালে জানুয়ারি মাসে নিযুক্ত যুক্ত হয়েছেন বর্তমানে রেলওয়ে বোর্ডের সিইও কে রয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ